কৃষ্ণময় প্রভু ত্রাতা জীবের হয় জ্ঞান, তা নহলে বহু জীবনের জ্ঞান হব না, কৃষ্ণময় প্রভু ও ত্রাতা। এ হলো আমার কথা। পরমাত্মা চৈত্য গুরু বলে কোহা যায় যে জীব হৃদয়ের পরমাত্মার পরে অছন্তি সে ভগবান, তেমনি চৈত্য গুরু কোহা যায়। গুরু চৈত্য বপুষা, সে বহু শরীর ধারণ করিকি প্রকাশিত হন্তি গুরুর উপরে এঠারে। প্রামাণিক গুরু যে আচার্য, সে ভগবানকর প্রতিনিধি। আচার্য মন বিজানি নাম মনে করেছে নমস্তে বিদ্যাশ্রিত সর্বদেবময় গুরু, এই ভগবানকর উপদেশ, কৃষ্ণকর উপদেশ শ্রীমদ ভাগবতরে। আচার্য মন বিজানি নাম মনে করেছে সমস্ত নমস্তে বিদ্যাশ্রিত সর্বদেবময় গুরু। সে আচার্য মৎস্বরূপ, মৎস্বরূপ সাধারণ মানব বুদ্ধি করিব না তাঙ্কটারে, মৎস্বরূপ সর্বদেব এই কথা কুহাছি, কিন্তু এই কথা আমি করিপারি। আমার সাধারণ মানব বুদ্ধি হচ্ছি, এমনক সাধারণ মানব বুদ্ধি হচ্ছি, সে তো আমরিপরি সর্বধারণ করছেন, আমরিপরি খাউছেন, পিউছেন, শোচেন, মূত্র পরিত্যাগ করছেন, অসুস্থ বি হচ্ছেন, আমার কাজে এই তো সাধারণ। তাহলে মানব বুদ্ধি তো করিব না, নমর্ত্য বুদ্ধি আসুয়ে তো সর্বদেবময় গুরু, এই উপদেশটা কি প্রকার কথা, এ তো মানব বুদ্ধি হয়ে যাচ্ছে আমার। ভগবানকে উপদেশ হল নমর্ত্য বুদ্ধি আসুয়ে তো আচার্য মানবি জানি, মর্ত্য বুদ্ধি করিব না, মানব বুদ্ধি করিব না, তাহলে আমি কিনতে তাঙ্কর উপদেশ মানিলে, তা হচ্ছে কথা, তা হচ্ছে কথা। কিপরি হব মর্ত্য বুদ্ধি করে আমি কদাপি গুরু দর্শন করিপারিব না, আচার্যঙ্কর দর্শন করিপারিব না, তাঙ্কর প্রকৃত স্বরূপ জানিপারিব না, দেখিপারিব না। যেমিতি তুমি ভৌতিক মেটেরিয়াল সেন্স জড় ইন্দ্রিয় সাহায্যে ভগবান দর্শন হইপারিব না, ভগবানকে দেখিপারিব না। সচিদানন্দ বিগ্রহ তা কিন্তু জড় ইন্দ্রিয় সাহায্যে দেখিব, তা হইপারিব না। তা নহলে তো ভগবানকে দেখিপারিব না। তদ্রুপ ভাবে সাধু দর্শন, আচার্যঙ্কর দর্শন বা গ্রন্থ দর্শন তুমি জড়ইন্দ্র সাহায্যে জড় চক্ষুরে করিপারিব না, জড়ইন্দ্র সাহায্যে করিপারিব না, তা করা তুমি কেবল তাঙ্কর যাহা বা বাহ্য রূপ বাহার শরীর দেখিব, যেথিরে কি তোমার মর্ত্য বুঝি হব, এই হচ্ছে আমার কথা। গুরু কৃপারু গুরুঙ্কর দর্শন হয়, আচার্যঙ্কর কৃপারু আচার্যঙ্কর দর্শন হব, তাঙ্ক কৃপারু সে চক্ষু লব্ধ হলেই আমি তাঙ্কে দর্শন করিবা, তা নহলে তুমি কিভাবে দর্শন করিব, হচ্ছে বড় গুরুত্বপূর্ণ কথা। তুমি নিজকে দ্রষ্টার উপরে রাখিলে কদাপি দর্শন করিপারিব না, মুঁ দ্রষ্টা মু দেখিবি এ ভাবরে রখিলে, এ স্থিতিরে রখিলে তুমি দর্শন করিপারিব না, সে দ্রষ্টা তুমি দৃশ্য হুও, সে যদি কৃপা করি তাঙ্কর দৃষ্টি তুম উপরে নিক্ষেপ করিবে তাহলে যাইকি হব, তাঙ্কর কৃপা লাভ হব, সে দ্রষ্টা সে দেখিবে মতে, সে তাঙ্কর কৃপা দৃষ্টি মো উপরে পকেইবে তাহলে যাইকি হব, আর মু দ্রষ্টা মু দেখি নেবি এপরি করে হব না, বিপত্তি যাচ্ছে। তুমি নিজে দ্রষ্টা ভাবরে রাখি নব, কদাপি গুরু দর্শন, আচার্য দর্শন, সাধু দর্শন হব না, হব না, হব না, বাহ্য দর্শন হয়ে যাব, তা হচ্ছে বাহ্য দর্শন, তেমন মর্ত্য বুদ্ধি আসে, তা মর্ত্য বুদ্ধি হয়ে যাচ্ছে। কিন্তু এ ঠিক উল্টা কথাটা, দ্রষ্টা সে, দ্রষ্টা আমি নু, আমি দৃশ্য, সে দ্রষ্টা, সে যদি আমার উপরে কৃপা দৃষ্টি পকেবে তাহলে হব, সে কৃপা লাভ হলে আমার উপযুক্ত দৃষ্টি আসিব, যে দৃষ্টিরে আমার আমি তাঙ্কর তাঙ্কু দেখিপারিব, তা নহলে কিন্তু তাঙ্কু আমি দেখিবা, নিজকে দ্রষ্টা বলে ভাবি নেই কি তোমার যাহা কহতি এ যে বদ্ধ দৃষ্টি বা মেটেরিয়াল ভিজন জড় জাগতিক দৃষ্টির সাহায্যে দেখিবার চেষ্টা করলে মর্ত্য মর্ত্য সাধারণ মানব যাদের দর্শন হব না।